ভারতের চোখ কপালে তুলে দেশের মাটিতেই গোপনে মিলিটারি তৈরি করছে চীন দেশের মাটিতেই মিলিটারি এয়ারক্রাফট তৈরি করছে চীন আর সেই কাজ এগিয়েছে বেশ কিছুটা সম্প্রতি স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল চীনের সেই গোপন প্রজেক্ট সেই ছবিতে দেখা যাচ্ছে ওয়াই টোয়েন্টি নামের ওই এয়ারক্রাফট সংখ্যায় ক্রমশ বাড়ছে ছবিতে দেখা যাচ্ছে চীনের প্রোডাকশন হাফ ইয়ানলিয়াং এ বিভিন্ন পর্যায়ে রয়েছে সেই সব যুদ্ধ বিমান মোট ছটি বিমান দেখা যাচ্ছে সেখানে দেশে তৈরি সেই বিমানের কোড নেম দেওয়া হয়েছে কিংপ্যাং এটি আসলে চীনের এক পৌরাণিক পাখি যা নাকি কয়েক হাজার কিলোমিটার উড়ে যেতে পারত বলে কথিত আছে চীনের সরকারি সংস্থা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না ওই বিমানগুলি তৈরি করছে এই সব বিমানের সঙ্গে রাশিয়ার আইএল সেভেন্টি সিক্স এয়ারক্রাফটের খুব মিল রয়েছে রাশিয়ার এই বিমান ভারতের কাছেও রয়েছে আবার চীনের এই বিমানের সঙ্গে মার্কিন ফোর্সের সি সেভেন্টিন গ্লোব মাস্টারেরও অনেক মিল রয়েছে বিশেষত পিছনের দিকের অংশে আমেরিকার এই বিমানও রয়েছে ভারতের হাতে চীনের ওয়াই টোয়েন্টি দুইশো মেট্রিক টন লোডের জন্য বানানো হয়েছে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা মূলত সেনা ও অস্ত্র বহনের জন্য তৈরি করা হচ্ছে এগুলি এতে চীনের ইলেকট্রিক ওয়ারফেয়ার বা রিফিলিং ইকুইপমেন্ট বহন করা হবে বলেও মনে করা হচ্ছে বিশেষত প্রতিকূল আবহাওয়াতে যাতে দ্রুত অস্ত্র পৌঁছে দেওয়া যায় তার জন্যই তৈরি এই বিমান দুই হাজার তেরোতে প্রথমেই বিমান উড়িয়েছিল চীন স্যাটেলাইট ইমেজে সেই ছবিও ধরা পড়ে যায় চীনের বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী দিনে চীন এর মধ্যে কয়েকটিকে মিডিয়ার রিফিলিয়ার হিসেবে ব্যবহার করবে কয়েকটি ট্রায়াল ভার্সন বিভিন্ন প্রদর্শনীতে দেখা গেলেও এখন পর্যন্ত আকাশে উড়াতে দেখা যায়নি এই বিমানগুলি